ভারত বন্ধের সমর্থনে হুগলির বৈদ্যবাতিতে স্কুলে তালা ঝোলালেন কংগ্রেস কর্মীরা। সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সকাল 10:30 নাগাদ পড়ুয়ারা স্কুলে ঢুকে গেলে বাধা দেন তারা। স্কুলের গেটে দলীয় পতাকা আটকে তালা ঝুলিয়ে দেন কংগ্রেস কর্মী সমর্থকরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ, শেষ পর্যন্ত কি স্কুলে ক্লাস শুরু করা গিয়েছে? বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ স্কুলে কংগ্রেস কর্মীরা দাঁড়িয়ে থাকে, স্কুলের ছাত্রীরা যখন ঢুকতে যায় তাদেরও বাধা দেয়। স্কুলে কিন্তু কোনো ছাত্রী ঢুকতে পারেনি, অন্যদিকে স্কুলের শিক্ষিকারাও কিন্তু সময় মতো ঠিক ঢোকেনি। আমরা দেখলাম ঠিক 11:30 বেজে গেল, অনেক স্কুলের শিক্ষিকারা তখন ঢুকছে স্কুলে। আলটিমেটলি কোনো ক্লাস করতে পারেনি, স্কুলের ছাত্রীরা সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু স্কুলের শিক্ষিকারা কিন্তু স্কুলে এই মুহূর্তে আছে। কংগ্রেস যে সমর্থকরা তাদের দাবি, যেহেতু ভারত বন কংগ্রেস দেখেছে, সেই কারণেই স্কুলও তাদের আয়ত্তার ভেতর আছে, সেই কারণেই স্কুলের কোনো ছাত্রীদের তারা ঢুকতে দেয়নি। এবং স্কুলের গেটের সামনে স্কুল কর্তৃপক্ষের সাথে ওই কংগ্রেস সমর্থকদের সাথে কিন্তু একটু বাক বিদ্বন্দ্ব বাধে। সেই সময় কিছু স্কুল ছাত্রীরাও স্কুল গেটে থাকলে তারা ভয় কিন্তু স্কুলের থেকে এসেও কিন্তু ফিরে যেতে বাধ্য হয়। ধন্যবাদ সৌরভ।